রাজ্য পুলিশের সিআইডির বেতন বন্ধ করে দেব জরিমানা করা হবে তদন্তকারী সিআইডি আধিকারিকের কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তার এজলাসে রাজ্যের সিআইডির তদন্তকারী আধিকারিককে কড়া ভৎসনা করলেন সিআইডির উপরে ভরসা করেছিলাম কিন্তু কিছুই হয়নি এমনই মন্তব্য করলেন বিচারপতি রাজ্যে কত ভয় শিক্ষক আছে তা রাজ্য সরকারের সিআইডিকেই তদন্ত করে রিপোর্ট দিতে হবে রাজ্য সরকারের সিআইডির সিটের রিপোর্ট দেখে রীতিমতো ক্ষুব্ধ বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন সিআইডি কিছুই করছে না ভরসা করেছিলাম তাদের উপরে কিন্তু তারা ভরসার জায়গাটা ঠিক রাখতে পারেনি তাই যে সমস্ত সিআইডি আধিকারিকরা সঠিক মতো কাজ করছে না তাদের জরিমানা করিয়ে ছাড়ব ভয় শিক্ষক কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে কি কি পদক্ষেপ করেছে সিআইডি তাও কেস ডায়েরিতে সুস্পষ্টভাবে লেখেনি এটা যেন ছেলে খেলা হচ্ছে রাজ্য পুলিশের সিআইডিকে চরম ভৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ঠেলা সামলাতে হবে রাজ্য পুলিশের সিআইডিকে কলকাতা পুলিশের সিআইডি রাজ্য পুলিশের সিআইডি এবার সরাসরি বিশ্বজিৎ বসুর এজলাসে তীব্রভাবে ভর্ষিত হল রাজ্য সরকারের নাক কান কাটা গেল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে